হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেট সাব আজ আমরা জফলা যুগে তিন অক্ষেরা কিছু বানান শিখিনি বন্ধুরা তোমরা জফলা সম্বন্ধে নিশ্চয়ই আগেও জেনেছো যে জফলাটা কোনখানে বসে বা কী উচ্চারণ হয় আজ আমি চলো আরেকবারও দেখিয়ে দিই জফলা উচ্চারণ কোথায় কীভাবে করতে হয় দেখো ধরো এই যে আমি প্রথমে দেখো কী লিখে রেখেছি না ময়াকার মধ্যনেরসি কয়জফলা এই যে কয়ে জফলা বলছি কয়ে জফলা এখানে এই যে কয় জফলা বললাম এটা কি কি বর্ণ মিলে তৈরি হয়েছে বলো তো না ক যোগ অন্তস্ত য এই দুটো ব্যঞ্জনমর্ণ একসঙ্গে যুক্ত হয়ে কয়ে জফলা তৈরি হয়েছে আমি আরেকটা ধরো দেখিয়ে দিই ময়ে জফলা ফলা তাহলে এটা আমরা কি লিখতে পারি ম যোগ তাই তো এই যে ম যোগ অন্তস্থ য এটা দেখো ময়ের পরে অন্তঃস্থ যোগ হয়েছে তাই আমরা এটা কী লিখেছি না ময়ে য ফলা ঠিক আছে চলো তাহলে আমরা বানানগুলো করে নিই দেখো কি আছে এখানে না ময়াকার মধনের রশ্মি ফলা মানিক্য মানিক্য মানে কি আমরা মণি মাণিক্য কথা বলে থাকি মানিক্য মানে হচ্ছে মূল্যবান ধনরত্ন চলো তাহলে মানিক্যটা আমরা লিখে নিই ময়াকার রশ্মি কয়ে জফলা মানিক্য ঠিক আছে তারপরটা কি আছে না বয়সি বয়েকা চয়ে জফলা বিবেচ্য বিবেচ্য মানে কি না যা বিবেচনা করা হয় যা বিবেচনা করে দেখা হয় ঠিক আছে তাহলে বিবেচ্য বানান কি না বৈরশি বয়েকার চয় জফলা বৈরশি বি বয়েকার বে আর জয়ে জফলা বিবেচ্য তাই তো চলো পরেরটা কী আছে দেখিনি বয়রসি ভয়াকার বর্গীর্যয় জফলা বিভাজ্য বয়রসি ভয়াকার বর্গির্যয় জফলা বিভাজ্য বিভাজ্য মানে যা ভাগ করা যায় বিভাজ্য আমরা অঙ্কের সময় দেখেছি যে দুই দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য মানে দুই দিয়ে ভাগ করা যাবে তিন দ্বারা ভাগ করা যাবে এই কথাটাই হলো বিভাজ্য বিভাজ্য মানে ভাগ করা যায় ঠিক আছে তাহলে বিভাজ্য বানান আমরা কী লিখবো না বয়রসি ভয়াকার পরকির্য জফলা ঠিক আছে বিভাজ্য তারপরটা কি না কয়াকার পলা কাপট্ট কাপড়টো মানে হচ্ছে যাকে কপটতা করা হয় মানে যার কিছু খারাপ করা হয় ঠিক আছে কপটতা করা ছলনা করা এটাকে বলা হয় কাপড়টো টো কয়েক পর টয় চলো লিখে নিই তাহলে দেখো কাপড়টো বানান কি কয়াকার পয়ত্ত মাত্রা নেই কয়াকার প টয়ে জপলা কাপড় টো কয়েক পর টয় জোলা তারপরেরটা একটা কী আছে না অ র অর মধলা অরণ্য 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 মানে হচ্ছে জঙ্গল বন আমরা বন জঙ্গলকে এটা ভালো কথায় অরণ্য বলে থাকি তাহলে চলো অরণ্য বানান কি না অ র অর মধলা অ র মধ্যনত্ব অর্ধমাত্রা অরণ্য অ র মধ্য জফলা অরণ্য তারপর একটা কী আছে না লয়াকার ব মধ্যনে জফলা লাবণ্য আমরা কি লিখব লয়াকার ব জফলা লাবণ্য লাবণ্য মানে হচ্ছে সৌন্দর্য লয়াকার ব মধ্যনে জফলা লাবণ্য তারপরটা কি আছে বৈরশি দয় জফলা রসু খণ্ডত্ব বিদ্যুৎ বৈরশি দৈজফোলা রসু খণ্ডত্ব বিদ্যুৎ ইলেকট্রিক আমরা এই যে কারেন্ট ইলেকট্রিক এসব বলে থাকি এটাকে বিদ্যুৎ বলা হয় ঠিক আছে বয়রসী দৈজোলা রসু খণ্ডত্ব বিদ্যুৎ এরপর আমরা কি লিখবো না অ দন্তশাখার ধৈর্য ফোলা অসাধ্য অসাধ্য মানে হচ্ছে সাধ্যের বাইরে ধরো আমি কোনো কাজ করতে পারবো না সেটা কি না আমার সাধ্যের বাইরে যে কাজ আমি করতে পারবো না সাধ্যের মধ্যে নয় যেটা সেটাকে বলা হয় অসাধ্য ঠিক আছে তাহলে অসাধ্য বানান কি অ দন্তশাখার ধৈর্য ফোলা অ দন্তসয় আকার ধৈর্য মাতালি ধৈর্য তাহলে অ দন্ত আকার ধৈ অসাধ্য ঠিক আছে পরেরটা কী আছে না অ জফলা আকার অন্তস্ত অন্যায় অন্যায় মানে হচ্ছে যেটা খারাপ যেটা খারাপ কাজ সেটাকে বলা হয় অন্যায় তাহলে অন্যায় বানান আমরা কী লিখব না অ জফলা আকার অন্তস্ত অন্যায় অ দন্ত জফলা আকার অন্তস্ত অন্যায় তারপরটা কি না অ ভৈজ ভোলা আঁকা অভ্যাস অভ্যাস মানে যে কাজটা আমরা প্রতিদিন করে থাকি সেটাকে বলা হয় অভ্যাস আমরা প্রতিদিন যেমন সকাল উঠে কী করি দাঁত মাঝি সকাল উঠে দাঁত মাজাটা হলো একটা ভালো অভ্যাস তাহলে এই যে আমরা দাঁতটা প্রতিদিনই সকাল উঠে বেঁচে থাকি তাই যে ভালো কাজ সেটাকেই বলা হয় অভ্যাস অ ভজ ফোলা আঁকা অভ্যাস যে কাজটা আমরা প্রতিদিন করে থাকি তাহলে আমরা কী লিখবো না জ ফলা আকার তন্তস্য অভ্যাস ঠিক আছে চলো পরেরটা দেখি আছে না বয় ওই মধ্যনুষ্য ময় জলা বৈষম্য বৈষম্য মানে কি ভেদাভেদ করা আলাদা করা সেটাকে বলা হয় বৈষম্য বয় ওই মধ্যনুষ্য ময়জ ফলা বৈষম্য কয়ে ওই ময়ে ময়ে জফলা বৈষম্য পরটা কি না ক লজফলা আঁকার মধ্যন্য কল্যাণ ক লজফলা ফল আকার কল্যাণ কল্যাণ মানে হচ্ছে ভালো কাজ সেটাকে বলা হয় কল্যাণ কল্যাণ মানে কারো কিছু ভালো করা সেটাকে বলা হয় কল্যাণ ক লজকলা মধ্যন্য কল্যাণ ক লয় জফলা আকার মধন্য কল্যাণ পরেরটা কি আছে না তালাবসু চফলা আকার ম ল শ্যামল শ্যামল মানে হচ্ছে সবুজ শস্য শ্যামলা পশুন্না আমাদের বলা হয় সেই শ্যামল হচ্ছে সবুজ ঠিক আছে তাহলে শ্যামল বানানটা আমরা লিখে নিই তালাবসুর জফলা আকার ম ল শ্যামল তারপরটা কি না আ রয় ও কার গজফলা আরোগ্য আর রয়ৌকার গজফলা আরোগ্য আরোগ্য মানে হচ্ছে কোনো রোগের থেকে সুস্থ আগে বলা হয় আরোগ্য আমরা দেখো কারোর যদি কোনো শরীর খারাপ থাকে আমরা কি করি তার আরোগ্য কামনা করি আরোগ্য মানে হলো তার সুস্থতা কামনা করা ঠিক আছে কোনো রোগ জ্বালা হলে তার সেই রোগের থেকে সুস্থ হওয়াকে বলা হয় আরোগ্য ঠিক আছে তাহলে আরোগ্য বানান আমরা কী লিখবো না আ আয়ার গজফলা আরোগ্য আ রয়ে গয়ে জফলা জপলা। তো মাত্রা নেই দেখো আ রয়ৌকার গজফোলা আরোগ্য বন্ধুরা তাহলে তোমরা জফলা যোগে তিন অক্ষরে বানান আজকে পড়লে এবং লিখলে বাড়িতে কিন্তু এই ভিডিওটা আরেকবার ভালো করে দেখে নেবে আর বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তার সাথে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আজকের পর্যন্ত আজকের মতো তাহলে এ পর্যন্তই পরদিন আবারও দেখা হবে টাটা